তো আসসালামু আলাইকুম, আপনাদের যেভাবে বলেছিলাম আজকে আমি পার্ট টুটা দেখাবো কিভাবে কাপকেক বুকের জন্য বুকিটা বানাতে হয়। তাহলে চলুন দেরি না করে একটু সময় নিয়ে আপনারা দেখবেন অনেক ডিটেইল আছে, তাহলে চলুন আমরা ডিটেইলে চলে যাই। তো প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি কাগজের যে ওয়ান টাইম ইউজ করার গ্লাস সেগুলো নিতে পারেন। তো আমি আমার কাপের সাইজ অনুযায়ী, কাপকেকের সাইজ অনুযায়ী ছোটোটা নিয়ে নিয়েছি, আপনারা প্লাস্টিকেরটাও নিতে পারেন, তবে আমি প্রিফেয়ার করব প্লাস্টিকেরটা থেকে। এটা খুবই সহজ, মানে এটা ধরে রাখার মতো, হোল্ডিংটা অনেক ভালো। তারপর আমরা প্রথমে তিনটাকে এইভাবে জোড়া লাগিয়ে দিব। আপনারা জাস্ট আমার ভিডিওটা ফলো করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এগুলো জোড়া লাগাচ্ছি। তো যেহেতু আমি এখানে 60টা কাপকেক বুকে বানাবো, তো এখানে আমি 7 পিসই নিয়েছি। প্রথমে আমি তিনটাকে স্টাপলার করে নিয়েছি। এতে কি হবে, আপনাদের সুবিধা হবে, মানে স্টাপল করার জন্য একটা একটা করেও লাগাতে পারেন, তবে আমি প্রিফার করি এইভাবে। তারপর আমরা যে দুইটা আছে সেটা একদিকে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমি এইভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি স্টাপলার দিয়ে। তো এটা হচ্ছে কি আমাদের কাপকেক বুকের যে বেস বলে সেই বেসটা, এটা হচ্ছে এই এই কাপকেক, আমাদের যে কাপকেকগুলো এই কাপের ভিতরেই বসবে, তো সেজন্য এটা ভালো করে আমাদেরকে সিকিউর করে নিতে হবে। আর যেহেতু এটা কাগজের, সো এটা হোল্ড করে অনেক ভালো। এখন আমি নিচের দিকে ফোম শিটগুলো লাগিয়ে নিচ্ছি, ডাবল সাইডেড ফোম শিট। এতে কি হবে, আমি যখন আমার এই কাপটাকে, আমার যে কেকের যে বোর্ড আছে, সে কেক বোর্ডে লাগবে তেমন কোনো কথা না, আপনারা যে কোনো কাগজ কেটে ভারী যে কার্ডবোর্ড থাকে সেগুলোও কেটে নিতে পারেন, কারণ এগুলো ভিতরে থাকবে, দেখা যাবে না। তো আমি আজকে কিন্তু কাপ 6 ইঞ্চি কাপ কেক যেটা বেস বলে সেটা ইউজ করব। তো দেখুন আমি লাগিয়ে নিয়েছি, একটু উঁচু করে লাগাবেন, তাতে কি হবে আপনার বোর্ডের সাথে এই কাপগুলো লেগে যাবে। তো আমি ডবল করে লাগিয়ে দিয়েছি যেন আমার বোর্ডের সাথে লেগে যায়। তো আমি 6 ইঞ্চি কাপকেক বোর্ডটা আমি এখানে বসিয়ে দেব। যদি আপনাদের কাছে এরকম ডাবল সাইডেড ফোম শিট না থাকে, কোনো এক্সট্রা খরচের দরকার নাই, আপনারা সেলোটেপ দিয়েও সিকিউর করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেলোটেপ দিয়ে কীভাবে সিকিউর করতে হয়। তো মোটামুটি আমরা দেখে নিচ্ছি আমাদের কাপগুলা চারিদিক থেকে সমানভাবে বসেছে কি না, চারিদিকটা ঘুরিয়ে একটু দেখে নিতে হবে। এখন আমি সেলোটেপ দিয়ে এই কাপগুলাকে বোর্ডের সাথে অ্যাটাচ করে নেব। দেখুন আমি কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি প্রতিটা কাপকে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা অ্যাটাচ করে নেবেন। এই সেলোটেপগুলা কিন্তু দেখা যাবে না, কারণ এটা কিন্তু ভিতরে থাকবে, আমরা যখন কাগজ দিয়ে এটাকে মুড়ে ফেলবো এটা ভিতরে চলে যাবে। তো আপনারা ভালো করে সিকিউর করে নেবেন। আমার কাপকেক বুকেটা অনেক মজবুত থাকে, যার কারণে আমার কাপকেকগুলোও পড়ে না, যেভাবেই আমি সেট করে রাখি সেভাবেই ঠিকভাবে সেট হয়ে বসে থাকে। তো আপনারা দেখতেই পারতেছেন। আর সেলোটেপটা যখন লাগাবেন একটু লুজ করে লাগাবেন, কারণ আমি এর কারণটা আমি আপনাদেরকে বলবো। দেখুন আমি কিন্তু পুরোপুরি টাইট করে লাগাচ্ছি না, একটু গ্যাপ রেখে আমি লাগাচ্ছি, কারণ আমি যখন এটার উপর ওয়েট রাখবো তখন কিন্তু এটা স্প্রেড করবে সেজন্য। তো এখন আমাদেরকে এই সাইজের র্যাপিং পেপার যা বা পাতলা পলিথিন থাকে সেটা আপনারা চারকোনা করে কেটে নিতে পারেন। সাইজটা আমরা পরেও রিসাইজ করতে পারবো, আমি সেজন্য এতটা বদের করি না কোন সাইজের নেব। আমি জাস্ট একটা কাগজ নিয়ে নিয়েছি চার রেক্টেঙ্গেলের সাইজের, কিন্তু আমার কাপকেক থেকে একটু বড় সাইজ আমি বেছে নিয়েছি। আমি এখন এটার ভিতরে দেওয়ার জন্য কাগজের যে র্যাপিং পেপার থাকে সেটা নিয়েছি। আপনাদেরকে আমি প্রিফেয়ার করব কাগজের র্যাপিং পেপারটা নেওয়ার জন্য, কারণ কাগজের র্যাপিং পেপারটা নিলে কি হয়, আপনি যখন পলিথিনটা ফোল্ড করতে যাবেন এই কাগজের কারণে এর ফোল্ডিংটা সুন্দর আসবে। এটার কিন্তু বাইরের দিকটা আমি কিন্তু বাইরের দিকে রাখবো কালারটা, আর হোয়াইট কালারটা আমি কিন্তু ভিতরের দিকে রাখবো।
তো আমরা কাগজটাকে দুইটাকেই সমানভাবে বসিয়ে নিয়ে আমাদের যে বেসটা ছিল বুকের সেটা আমরা এখানে মিডিলে বসিয়ে নেব। আর যেহেতু আমাদেরকে এটা ফোল্ডিং করতে হবে বা ভাঁজ করতে হবে, সেজন্য আমাদের যেন বেসটা নড়াচড়া না করে সেজন্য আমি উপরে একটা ভারী কিছু দিয়ে দিয়েছি, যেটা মোমবাতি আমার এখানে ছিল ভারী, তো আমি ওটা দিয়ে দিয়েছি। এখন দেখুন, প্রথমে আমাদের যে চার কোণার দিক থেকে আছে সেটা দিয়ে আমরা চার কোণাটা প্রথমে ভাঁজ করে নেব। একটা আঙ্গুলের দুইটা আঙ্গুলের সাহায্যে এভাবে পিঞ্চ করে এভাবে ভাঁজ করে নিচের দিকে আমরা সেলেটিভ দিয়ে সিকিউর করে নেব, যাতে ভাঁজগুলা না খুলে। তো প্রথমে আমরা একটু ছোটো ছোটো সেলেটিভ দিয়ে এইভাবে ভাঁজগুলা করে নেব। তো চারদিকটা করার পর আমরা যে মিডিলের পার্টগুলা ভাঁজ করব, প্রথমে কিন্তু আমাদেরকে চারিদিকটা ভাঁজ করে নিতে হবে। দেখুন, আমি গ্যাপ দেখে দেখে আঙ্গুল দিয়ে একটু পিঞ্চ করে করে ভাঁজটা করে নিচ্ছি। একটু খেয়াল করলে ভিডিওর দিকে আপনারা দেখতে পারবেন। তো এই ঠিক একই নিয়মে প্রথমে আমরা চার কোণা যে আছে চার কোণাটা ভাঁজ করে নিব। এই চার কোণাটা ভাঁজ করলে কি হবে, আমরা পরের যে ভাঁজগুলো সেগুলো খুব সুন্দর করে করতে পারবো। তো আমি দেখুন চার কোণাটা ভাঁজ করে নিচ্ছি চারদিক থেকে। আপনারা ভিডিওটা একটু ফলো করবেন, ভিডিওটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে এই ভাঁজটা করছি। তারপর এখন আমরা যে মিডিলের পার্টে আমরা দুইটা ভাঁজ করব, তো আমি দুইটা ভাঁজের সাইজ করে নিচ্ছি। দেখুন, নিয়ে আমি সেলেটিভ দিয়ে এইভাবেই, আর আপনারা একটু খেয়াল রেখে ভাঁজগুলো যেন একদিক থেকেই ঘুরে ঘুরে আসে, দুই দিক থেকেই রাখবেন না, তাহলে সুন্দর লাগবে না। তো আমি দেখে দেখে ভাঁজগুলো আমি করে নিচ্ছি আর সেলেটিভ দিয়ে সিকিউর করে নিচ্ছি। অনেকটা যেটাকে বলে কাগজের ভাঁজ আমরা সবাই চিনি সেই রকম আর কি, তবে এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, তেমন কিছু হার্ড কাজ না। আপনারা যদি কাগজের র্যাপিং পেপারটা নেন, এটা আপনাদেরকে 100% হেল্প করবে ভাঁজগুলা, কারণ নিচেরটা কিন্তু আমরা পলিথিন ইউজ করি। তো যদি র্যাপিং পেপারটা আপনারা কাগজেরটা নেন, তাহলে পলিথিনটা ভালো করে বসে যাবে। দেখুন, হয়ে গেছে। এখন আমি আমার যে বাড়তি অংশগুলো আছে আমি ওইটাকে কেটে নেব, আর সেলেটিভ দিয়ে আমি ঘুরিয়ে চারিদিকটা যে ভাঁজগুলো করেছিলাম সেগুলোকে কিন্তু আমি সেলেটিভ দিয়ে ভালো করে সিকিউর করে নিচ্ছি। এই এই সেলেটিভগুলো আমি পরে আরেকটা, আপনাদের কাছে যদি রিবন থাকে রিবন দিয়েও ঘুরিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি একটু চেপে চেপে এগুলোকে মেলিয়ে মেলিয়ে দিচ্ছি যাতে আমার বুকেটা দেখা যায়। তো আমাদের বুকেটা অলমোস্ট রেডি। এখন আমি চারিদিকে একটা গোল্ডেন ফিতা দিয়ে মুড়িয়ে নিচ্ছি, মুড়িয়ে নিয়ে এটাকে বেঁধে দিচ্ছি। বেঁধে দিলে কি হবে, এটা আর জায়গা থেকে মুভ করবে না। তো আমি এটাকে একটা র্যাপিংয়ের জন্য যে রিবন থাকে সেটা দিয়ে সিকিউর করে নিলাম। এখন আমাদের বুকের মধ্যে আমি একটা ফ্লাওয়ার অ্যাড করে দেব, এটা এখানে বাজারে কিনতে পাওয়া যায় রেডিমেড। আমি এখানে সুইল বানিয়ে নিয়েছি রিবন দিয়ে। সো আমাদের কাপকেক বুকের জন্য যে বুকেটা আমি তৈরি করে নিয়েছি, এখন আমাদের যা দরকার সেটা হচ্ছে গিয়ে কাপকেক রেডি করা। তো এটা হচ্ছে গিয়ে আমার কাপকেক বুকের সেকেন্ড পার্ট। তো এটা আপনারা তৈরি করে রেখে দিতে পারেন, রেখে দিয়ে এটা আপনারা যে কোনো সময় কাপকেক বানিয়ে বুকে বানাতে পারেন। আপনি এইভাবে রেডি করে রেখে দেবেন, এটা কখনোই নষ্ট হবে না। তো আশা করছি আপনাদের এই পার্টটা ভালো লেগেছে, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যদি আরও ক্লিয়ারলি আপনারা কিছু বুঝতে চান বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন আমরা ভিডিওর 3 নম্বর পার্টে চলে যাব, 3 নম্বর পার্টের জন্য অপেক্ষা করবেন।